হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকের ক্লাস যে বিষয়টির উপর হচ্ছে সেটা হচ্ছে ইমেল রাইটিং থেকে। আর ইমেল রাইটিং এর আজকের যে টপিকসটা সেটা তোমাদের চাহিদা অনুযায়ী, তার মানে তোমরা চেয়েছিলা যে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে একটি ইমেল দেওয়ার জন্য কতটা সহজভাবে লেখা যায় বা ইজিভাবে লেখা যায়, তো তার ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকের এই ক্লাসটি তোমাদের দেওয়ার চেষ্টা করতেছি। ধরো তুমি একজনকে ইমেল অথবা লেটার লিখবে, তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন, তো সেই অনুযায়ী হতে পারে সেটা ব্যাংকের ম্যানেজারের কাছে, তো আমরা এই ধরনের কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। রাইট অ্যান ইমেল টু ম্যানেজার, ম্যানেজারের বরাবর একটি ইমেল লেখো অফ এ ব্যাংক টু ওপেন, মানে একটি ব্যাংকের টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। তো যেহেতু আমাদের এখনকার যুগে বা বর্তমান সময়ে ইমেলটা একটু বেশি প্রচলন, সেই কারণে আমি তোমাদের ইমেল দিয়ে সাজিয়েছি। তবে তোমাদের যদি লেটার আসে, তোমরা কিন্তু মেন যেই ফর্মেটটুকু আমাদের লেটারের, এই লেখাটুক লেটার মধ্যে লিখে দিতে পারো, আর নিচে একটা লেটারের প্রয়োজন অনুযায়ী একটা খাম দিয়ে দিতে পারো। যদি না বোঝো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিও, আমি সেটা সলভ করার চেষ্টা করব। তবে আমি এখন তোমাদের লিখেছি ইমেলের উপরে, ঠিক আছে? তো আমি সবসময় তোমাদের বলি যে এইগুলো কিন্তু অনেক সহজ ভাষায় দেওয়ার চেষ্টা করি, তোমরা কিন্তু লিখে লিখে আর বাংলাটা ধরে ধরে পড়বা। কারণ এইভাবে পড়লে, লিখে আর বাংলা ধরে যদি আমরা পড়ি, একবার যদি আমাদের বাংলাটা জানা হয়ে যায়, তাহলে কিন্তু খুব ইজিলি আমাদের মুখস্থ হয়ে যায়। বা একবার পড়লে পরে যখনই আমরা এটা লিখতে যাই, তখন ওই বাংলাটা অনুযায়ী অর্থটা ভিতরে চলে আসে, তো তখন তুমি ইজিলি খাতায় সুন্দরভাবে লিখে আসতে পারবে। তো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করে দেখো। আমরা জানি যে ইমেল লেখার জন্য প্রথমে দুইটা ইমেল অ্যাড্রেস থাকতে হয়। যে লিখবে তার একটা ইমেল আইডি থাকবে, যেরকম ফর্ম mehdi@gmail.com প্রথমে দেওয়া হচ্ছে, যার কাছ থেকে ইমেলটা যাবে, মানে যদি আমার কাছ থেকে যায় তাহলে ফর্ম, ঠিক আছে, mehdi@gmail.com। আর এরপরে দেওয়া হচ্ছে টু, যার কাছে তুমি লিখতে চাচ্ছ। আমি এখানে একটা নাম ইউজ করছি, rony@gmail.com। ওকে, তো তোমাদের যদি প্রশ্নে কোনো নাম বা ইমেল অ্যাড্রেস থাকে তাহলে সেই অনুযায়ী লিখবা, যদি না থাকে তাহলে কিন্তু যে কোনো একটা নাম দিয়ে দিলে হবে। এরপর হচ্ছে সাবজেক্ট, বিষয়টা লিখতে হয় ওপেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট, একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে ডিয়ার স্যার, আমাদের মূল বিষয়, জনাব বা প্রিয় জনাব, মাই নেম ইজ মেহেদি হাসান, আমার নাম হয় মেহেদি হাসান, এ পারমানেন্ট রেসিডেন্ট, একজন স্থায়ী বাসিন্দা অফ ঢাকা, ঢাকার একজন স্থায়ী বাসিন্দা। তোমরা চাইলে তোমাদের এলাকার নামটা দিতে পারো, অ্যান্ড আই অ্যাম, এবং আমি ইন্টারেস্টেড, মানে আমি আগ্রহী ইন ওপেনিং এ নিউ সেভিংস অ্যাকাউন্ট, আমি একটি নতুন সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য আগ্রহী, ইন ইওর ব্যাংক, আপনার ব্যাংকে, ঠিক আছে। তারপরে কি লিখছি দেখো, আই হ্যাভ অলরেডি, আমি অলরেডি গিভেন দ্য ফিল্ড আপ অ্যাপ্লিকেশন, আমি অলরেডি মানে পূরণকৃত অ্যাপ্লিকেশনটা দিয়ে দিয়েছি, ডকুমেন্টস এবং প্রয়োজনীয় যে কাগজপত্র আছে, অ্যান্ড ফটোগ্রাফস এবং ছবি। ওকে, আই হোপ, আমি আশা করি, দ্যাট যে ইউ উড বি কাইন্ড, আপনি যথেষ্ট পরিমাণ সদয় হবেন বা আপনি সদয় হবেন, টু ওপেন, খুলতে, মাই ব্যাংক অ্যাকাউন্ট, আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, ইন ইওর ব্যাংক, আপনার ব্যাংকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। এই ছিল আমাদের পুরো বিষয়টার একদম মূল বিষয়বস্তু, ঠিক আছে। দেখো অনেক সহজ ভাষা দেওয়ার চেষ্টা করেছি। এরপর হচ্ছে আমরা নাম লিখবো, ইওর অবিডিয়েন্ট মেহেদি হাসান, ঠিক আছে, এটুক দিয়ে শেষ করে দিব। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের যদি বিশেষ কোনো ক্লাস প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও, তবে জানাও একদম নির্দিষ্ট করে তুমি আসলে কি চাচ্ছ, কোন বিষয়টার উপরে চাচ্ছ, একদম পুরো ডিটেলস যদি মানে বলতে পারো তাহলে আমার জন্য বুঝতে একটু সুবিধা হয়, ঠিক আছে। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।